তাহলে আমার ভিডিওর লাইনটা কেটে গেছে, সেই জন্য আমি আবার এমনি ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে শোনার জন্য। আমরা সঠিক ইসলামের শিক্ষা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আসলে আমরা অনেক কষ্টের মধ্যে আছি, কেননা এই জন্য এই সর হুজুরা সে যার যেরকম খুশির মতো ইসলামটা প্রচার করে যাচ্ছে, সরকারের কোনো আয়ত্তের মধ্যেই নেই আমার মনে হয়। যার যেরকম খুশি বলে যাচ্ছে, এর বিরুদ্ধে বলছে, এ বলছে এটা, এ বলছে যে এটা ভালো না, এ বলছে এটা ভালো, এটা এ বলতেছে এটা ভালো, মতলব যার যেটাই ইচ্ছা এরা বলে যাচ্ছে। এগুলা কি ইসলাম হয়? এইভাবে কি ইসলাম প্রচার করা হয়? কিন্তু তারা নিজে যার বিরুদ্ধে কোনো সংশোধন নাই। এ যেটা বক্তব্য দিচ্ছে এটার প্রতি এ নিজে চ্যালেঞ্জ করতেছে, আরেক জন যেটা দিচ্ছে এর প্রতি এটা চ্যালেঞ্জ করতেছে। তারা নিজেরা চ্যালেঞ্জ দিয়ে লাভ কি? তারা তো সবাই দেশেই আছে, তারা সবাই একসাথে বসে এটা কি সমাধান দিতে হয় না? এটা কি সমাধান? তারা যদি নিজেরা সমাধান দিয়ে দেয় তাহলে তো আমাদের আর চ্যালেঞ্জ আমাদের শোনাই লাভ নাই। এটা বাস্তব আপনারা করে ফেলেন। আর বাংলাদেশের হুজুর আমার মনে হয় না যার যেতটুকু লেখাপড়া করছে, কেন জানি না কতটুকু লেখাপড়া করছে, বক্তব্য শুরু করে দেয় বিসমিল্লাহ বলে। এই ধরনের এই সমস্ত যদি আমার মনে হয় নিয়ন্ত্রণ করা না যায় তাহলে দেশের একটা বড়ই সমস্যার দিকে পড়বন্ড। কেন মানুষ, আমি যেখানে এখানে প্রবাসে আছি, সাধারণ মানুষ আমরা নিজেরাই মধ্যে কেউ বলে এই ভালো, কে বলে এই ভালো, কে বলে এটা ভালো, কে বলে এটা ভালো, কোনটা ভালো সেটা এখনও পর্যন্ত সঠিক কেউ জানে না। কীভাবে জানবো আমরা মুসলিমরা এই দুনিয়ার এত সব বছর পরে এসে আমরা আজকে এই জিনিসটা জানতে চাইতে, সেটা আমাদের বুকামে। কেউ বলে নামাজ এভাবে পড়া হবে, কেউ বলে নামাজ এভাবে পড়লে হবে, কেউ বলে সভাপারাত করা যাবে না, কেউ বলছে করা যাবে সেটা ভাগ্যগত, কেউ বলে তারাবি নামাজ এত রাখাত পড়ে, কেউ বলে এত রাখাত পড়ে, তার মাইন্ডটা কি? এখনো কি ইসলাম শিক্ষা নিতে হবে যে মানুষ থেকে এই তো বয়সের পরে এসে এটা কি নতুন একটা ধর্ম? এটা কি আজকালকের তৈরি? এটা আমাদের আলম সমাজের কাছে প্রশ্ন। এই জিনিসটা, এই ভিডিওটা, আমার এই রেকর্ডটা আপনারা সবাই হুজুর পর্যন্ত যেন সাধারণ একজন সর্বর আলেমের কাছে এই ভিডিওটা যায় মতো আপনারা সবাই সহযোগিতা করবেন। কেন আপনাদের সহযোগিতায় আমরা সঠিক হয়তো ইসলামটা এদের কাছ থেকে শুনতে পাবো, হয়তো সরকার পর্যন্ত আপনারা নিজেরাও যারা আছেন সবাই এই সমস্ত ভিডিও করে যদি আপনাদের জানতে ইচ্ছা করে করবেন, হয়তো আশা করি আমাদের এই কথাগুলো সরকার পর্যন্ত যে কোনো একদিন পৌঁছাবে, আমরা সঠিক সিদ্ধান্তটা পৌঁছাতে পারবো, সেই আশাটাই করি। আসলে অনেক দুঃখ ভরা কষ্ট নিয়ে বলতে হয় এগুলো, এই সমস্ত এগুলো এখানে আমরা যারা প্রবাস আছি এখানে আমি প্রায় সময় দেখি এটা নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক অনেক সময় ঝগড়া লাগে। তাই এগুলো দুষ্কার আলম সমাজে, ওনারা নিজেরা দায়ী নেবেন না। এখন ওনারা এখন একটা ফতোয়া দেবেন, এখন আমাকে অনেক ধরনের শোনাবেন, আমি এটা নিজে ইচ্ছায় করে এগুলো করে দিতেছি, কেন আমার মানে আমি নিজেই বিভ্রান্তিত পড়ে যাচ্ছি। সেই জন্য আশা করি আপনার সাথে সবাই এটা সহযোগিতা করে একটু আমাকে শিক্ষা নিয়ে আমরা সঠিকটা জানতে পারি মতো সহযোগিতা করবেন। সবাইকে আমার ভুল হলে ক্ষমা দৃষ্টি, আমি কাউকে ছোটো করার জন্য, খাটো করার জন্য এগুলো করি না, ফেমাস হওয়ার জন্য লাগতেছে না। আমার সঠিক ইসলামটা আমরা চাই শুধু এটুকু। আমার আলেম সমাজের কাছে সর্দারকে বলতেছে, ওনারা সমাজের একজন নামি মানুষ, ওনারা সর্দার পাত্র সালামের মানুষ ওনারা, কিন্তু ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে, সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমি এতটুকু বলতেছি, আপনারা কষ্ট করে দয়া করে বিনয়ের সাথে আমাদেরকে সাধারণ মানুষকে সঠিক ইসলামটা আপনারা জানার জন্য সুযোগ দেন, এতটুকুই বললাম। আপনারা সবিনয়ে এই জিনিসটা একটু অনুরোধ করে আপনারা দেখবেন, সঠিক ইসলামটা আপনি গ্রহণ করবেন, আমাদের উপর দোষ না দিয়ে, দায়িত্ব চাপে না দিয়ে আপনারা নিজেরা নিজের দায়িত্ব নিয়ে আমাদের সঠিকটা প্রচার করে জানার সুযোগ দেন। আসসালামু আলাইকুম।